আপনি যে প্রশ্নটি করেছেন নির্বাচন সম্পর্কে, বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি পরিবেশ নেই। এখানে এই অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটা টার্ম তারা জোর করে ক্ষমতায় বসে আছে। এবং এই নির্বাচনে তখনই অংশগ্রহণ আমরা করব যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ এখানে তৈরি হবে। এবং আমরা এটা খুব পরিষ্কার করেই বলেছি যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার, একটা আপনার নির্দলীয় সরকার, তার অধীনে একজন নতুন নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এবং সেই জন্যই আমরা আন্দোলন করছি, সেই জন্যই আমরা কাজ করছি। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণের সামগ্রিকভাবে জীবনের এবং সম্পত্তির নিরাপত্তা দিতে। একই সঙ্গে আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা অথবা আপনার বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, তাদের যে ধর্ম বিশ্বাস পালন, আপনার উপাসনালয়গুলো, এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না। একই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, মুসলমান সমাজ, ইসলাম ধর্ম যারা বিশ্বাস করেন, তাদেরও এখানে কোনো নিরাপত্তা নেই। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখছেন পত্রপত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা, নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। এটা আজকেও পত্রপত্রিকায় এসছে, আপনার যে রংপুরে যে ঘটনা ঘটেছে তার নেতৃত্ব দিয়েছে সৈকত, তাদের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের। এটা খুব পরিষ্কার যে সরকার যেহেতু জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না, এটাকে জনগণের দৃষ্টিটাকে এই ভোটের অধিকার, আপনার গণতন্ত্রের রেস্টোরেশন, এটার থেকে দৃষ্টি দূরে সরানোর জন্যে তারা এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটাচ্ছে। রোহিঙ্গারা একই অবস্থা, দে ফেইল টু গিভ প্রোটেকশন টু দ্য রোহিঙ্গা।